জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমে উঠেছে প্রচার প্রচারণা। প্রতীক বরাদ্দ শেষে প্রচারণার দ্বিতীয় দিন ঢাকার অলিগুলি ঘুরেছেন জাতীয় পার্টির প্রার্থীরা। দলীয় প্রতীকের ব্যানার ফেস্টুন নিয়ে গণসংযোগে নামেন তারা। তবে দলীয় কর্মসূচি থাকায় রাজধানীতে নিজ এলাকায় গণসংযোগ করেনি বেশিরভাগ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। সকালে রাজধানীর হাজারিবাগ এলাকা থেকে প্রচারণা শুরু করেন ঢাকা 10 আসনের জাতীয় পার্টির প্রার্থী হাজী মোহাম্মদ শাহজাহান। এ সময় টালি অফিস মোড় থেকে হাজারিবাগের বিভিন্ন এলাকায় সমর্থকদের নিয়ে মিছিল করেন এ প্রার্থী। এ সময় তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জয়ী হবেন তিনি। আমি আশা করি যে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, কারণ এলাকার মানুষের যতটুকু আমরা করছি যথেষ্ট সাড়া পাচ্ছি। দলমত নির্বিশেষে সবাই আমাকে ভোট দিবে। যদি আমার এখানে স্থানীয় লোকজন, আমি দীর্ঘ 35 বছর এলাকায় বসবাস করে আসছি। আমি এই এলাকার গজমল টানা উচ্চ বিদ্যালয়ে 9 বছর শিক্ষকতা করেছি। সে কারণে আমি আশা করি জনগণ আমাকে ভোট দিয়ে দ্বাদশ জাতীয় সংসদে বিপুল ভোটে আমাকে ভোট দিয়ে জয় করবে ইনশাল্লাহ। এ আসনে আলোচনায় আছেন চলচ্চিত্র নায়ক ফেরদৌস। মূল লড়াই হতে পারে ফেরদৌস আহমেদ আর জাতীয় পার্টির প্রবীণ নেতা হাজী মোহাম্মদ শাহজাহানের মধ্যে। অবকাঠামোগত উন্নয়ন আর রাস্তাঘাট নির্মাণের দিক দিয়ে সবচেয়ে পিছিয়ে রাজধানী ঢাকার উত্তরখান এলাকা। ঢাকা 18 আসনের অন্তর্ভুক্ত এই এলাকার চিত্রই বলে দেয় কতটা দুর্ভোগে দিন পার করছেন লক্ষাধিক মানুষ। আগামী নির্বাচন নিয়ে তাই আলাদাভাবে ভাবছেন ভোটাররা। বৃষ্টি বাদল হইলে সমস্ত রাস্তাঘাট সব তো পানি নিচে যায়। প্রধান সমস্যা তো এটা সমাধান করতে হইবে। তেমন ড্রেনের কাজ হইতেছে না অনেক বছর তবৎ। একদিন 2 ঘন্টা একটানা বৃষ্টি হইলে আমরা 2 দিন লাগে পানিগুলো শুকাইতে। 4,000-5,000 কোটি টাকার কাজ ধরছে উত্তরখানে। এগুলো কাজ করলে হয়তো এটা হয়ে যাবে। এখন বর্তমান যারা আসছে, জাতীয় পার্টি বিভিন্ন দল আসছে, এটা হইলে হয়তো আরও উন্নয়ন হবে। এই আশা রাখি যে ভালো করবে তারই আমরা ভোট দেবো ইনশাল্লাহ। যোগ্য নেতৃত্ব দরকার। যোগ্য নেতৃত্ব হলে আমাদের যে রাস্তাঘাট শহরের যে প্রবলেম এগুলো সলভ করা যাবে, আর এগুলো সলভ করলেই আমাদের এই এলাকাটা উন্নয়ন আরও উন্নয়ন হবে। রাজধানীর উত্তরখান এলাকা থেকে প্রচারণায় নামেন ঢাকা 18 আসনের জাতীয় পার্টির প্রার্থী শেরিফা কাদের। এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান হাবিব হাসান। মনোনয়ন প্রত্যাহের শেষ দিনে আসন সমঝোতায় কপালপুরে বর্তমান সংসদ সদস্যের। তবে শেরিফা কাদের ছাড়াও এ আসনে আছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা। এসব বিবেচনায় না নিয়ে নিজের জয়ের বিকল্প ভাবছেন না তিনি। আমাদের এখানে একটা জিনিস আছে, এই 18 আসনে আমি দেখেছি যে জনগণ সবসময় সঠিক সিদ্ধান্তটা নেয়, এবং এখানে জনগণের চাওয়াটাকে হয়তো হাবিব হাসান সাহেব মানে মূল্য দিয়েছেন, আর ওনারটা উনি উজ্জ্বল করেছেন। তা আর এটা তো আমার সিদ্ধান্ত নয়, মানে আমরা চাইনি, এটা হলো তাদের পার্টির সিদ্ধান্ত। তারা তাদের নৌকা প্রার্থীকে উজ্জ্বল করেছেন, কিন্তু এখনও স্বতন্ত্র আছেন। আমি সহ এখানে 10 জন ক্যান্ডিডেট, 10 জন এখানে প্রার্থী আছেন, তো এখানে সেভাবেই ভোট হবে। শুধু হাবিব ভাই উঠে গেছেন, কিন্তু অন্যরা তো আছেন সবাই। এখন ভোট কীভাবে হবে সেটা তো মানে আমি বলতে পারছি না। উনি কেন উঠেছেন সেটা আমাদের দলীয় সিদ্ধান্তের জন্যই উনি উঠেছেন। দলমত নির্বিশেষে আমি সবার কাছে ভোট চাচ্ছি, কিন্তু আশা করি যে আমি ভোট পাবো। আমার সাথে অনেকেই যোগাযোগ করেছেন, এখনও করছেন, আমি জানি যে ভবিষ্যতে তারা যোগাযোগ করবেন। এবং এখানে 18 আসনে আমরা যারা আছি, কখনোই আমাদের মধ্যে কোনো মানে গণ্ডগোল ছিল না যে আরেকজন আছে যেন আরেকজনের সাথে মানে অন্য প্রার্থীর সাথে তার একটা গণ্ডগোল হবে, এটা আমার মনে হয় না। সামনে এটা হবে না। সামনে আমরা যেই নির্বাচিত হই না কেন, তাকে আমরা অন্যরা সহযোগিতা করব। এ আসনের স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতায় জমজমাট ভোট আশা করছে এলাকাবাসী। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।